নমস্কার বন্ধুরা শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত সম্পূর্ণ আধ্যাত্মিক এবং জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য এবং আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ জয় মা বম বম ভোলে কেমন আছেন বন্ধুরা আগামী দশই জুন দু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ এছাড়া সূর্যগ্রহণের দিনই হতে চলেছে শনি জয়ন্তী শনিদেবের অত্যন্ত প্রিয় একটি দিন তাই একদিকে সূর্যগ্রহণ এবং অন্যদিকে শনি জয়ন্তীর এই বিশেষ প্রভাব দ্বাদশ চক্রের উপরে অবশ্যই কম বেশি পড়বে আর তার প্রভাবে বেশ কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্ত রাশির বিষয়ে যারা এই বিশেষ শনিদেবের এবং সূর্যদেবের বিশেষ অনুগ্রহ পাবে আর তাদের জীবনে তাদের ভাগ্যে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই কমেন্টস বক্সে জয় শনিদেব কথাটি লিখবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন শনিদেব হল সমস্ত কর্মের তিনি ফলদাতা এবং সূর্যদেব হলেন আমাদের মান সম্মান এবং প্রতিপত্তির তিনি একমাত্র দেবতা তিনি হলেন সূর্য নারায়ণ তিনি হলেন চাক্ষুষ দেবতা যা প্রত্যহ আমরা সূর্য উদয় এবং সূর্যাস্তের মাধ্যমে তার বহিঃপ্রকাশ দেখতে পাই একদিকে সূর্যদেবের কৃপায় আপনার জীবনে মান সম্মানের বৃদ্ধি অন্যদিকে শনিদেবের কৃপায় আপনার কর্ম অনুসারে ফল এই দুই প্রভাব আপনার জীবনকে অত্যন্ত শুভ করতে পারে এই বিশেষ সংযোগে জীবনে আসতে পারে আসার আলো আপনার জীবনে আসবে লম্বা সুখ এবং সমৃদ্ধি আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ সংযোগে প্রথম যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হল বৃষরাশি রাশির অধিপতি হলো শুক্রদেব শনিদেবের সঙ্গে শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শনিদেবের এই বিশেষ শনি জয়ন্তীতে আপনার রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে বিমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন পারিবারিক জীবনে আপনারা ভালো সময় কাটাবেন আর্থিক পরিবেশ পরিস্থিতি আপনাদের অত্যন্ত ভালো হবে এবং সেই সাথে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নেগেটিভ ব্যক্তিদের কাছ থেকে দূরে থেকে আপনি আপনার পড়াশোনাকে চালিয়ে রাখুন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আপনারা প্রচেষ্টা চালান ভালো ফল আপনারা পাবেন কর্মক্ষেত্রে কোনোভাবেই গাফিলুতি দেবেন না তাতে শনিদেবের বিশেষ কোপে পড়ে যেতে পারেন তাই এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখুন পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি হল মঙ্গলদেব আপনার রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ শনি জয়ন্তীতে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির অনুগ্রহ কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে জীবনে আনন্দ উপভোগ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে ঋণ পরিশোধ হবে এবং সেই সাথে আপনাদের পড়াশোনা এবং পারিবারিক জীবন সেই সাথে দাম্পত্য জীবনেও অত্যন্ত শুভ ফল পাবেন পরবর্তী যে রাশির কথা বলবো তা হল মিন রাশি শনিদেবের এই বিশেষ শনি জয়ন্তীতে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং সেই সাথে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন শনিদেবের কৃপায় দীর্ঘদিন ধরে যারা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন সেই সাথে শরীর স্বাস্থ্যের সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন এবারের এই শনি জয়ন্তী পড়ছে নয় জুন দু হাজার রাত্রি একটা সাতান্ন মিনিট থেকে এবং দশই জুন সন্ধ্যা চারটে বাইশ মিনিট পর্যন্ত থাকবে তাই এই বিশেষ সময়ে আপনারা শনিদেবের উপাসনা করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সাথে আপনারা অবশ্যই সূর্যগ্রহণের দিন সন্ধ্যার সময় আপনারা অসত্য গাছের গোড়াতে আপনারা অবশ্যই একটি সর্ষে তেলের প্রদীপ নিবেদন করে ওং সাং শনিশরাই নমৌ নমহ এই বিশেষ মন্ত্র জপ করবেন তাতে শনিদেবের আশীর্বাদে আপনাদের আর্থিক বাধা দূর হবে এবং সেই সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে মান সম্মানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন শনি মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই পূজা অর্চনা করতে পারেন শনিদেবের দিকে আপনারা তাকাবেন না শনিদেবের দিকে মাথা নত করে আপনার মনস্কামনার কথা বলবেন পূজা অর্চনা করবেন বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে শনিদেবের পূজা অর্চনাতে আপনার জন্মকুণ্ডলীতে থাকা ধাইয়া কিংবা শনির সাড়ে সাথী কিংবা শনির মহাদশার অশুভ ফল থেকে আপনি মুক্তি পাবেন সেই সাথে মকর রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিশেষ অধিপতি হলেন শনিদেব তাই এই বিশেষ শনি জয়ন্তীতে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের শনিদেবের আশীর্বাদ অবশ্যই থাকবে এবং শনিদেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ছোট ছোটো উপায়গুলি আপনারা করবেন শনিদেবের কৃপায় আপনাদের অর্থনৈতিক এবং মানসিক সমস্যা ধীরে ধীরে দূর হবে পারিবারিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতির যুগ তৈরি হবে সেই সাথে কর্মক্ষেত্রে প্রচেষ্টা চালালে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই আপনাদের রাশি অনুসারে ভালো ফল পেতে শুরু করবেন এবং অভাবী মানুষদের সাহায্য করলে অত্যন্ত শুভ ফল পাবেন শনিদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে অভাবী মানুষদের সহযোগিতা করুন অন্ধ অথবা যারা খোঁড়া বা বিকলাঙ্গ মানুষকে সাহায্য করুন তাহলে শনিদেবের কৃপা দৃষ্টি আপনাদের থাকবে আপনাদের কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্র পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এই বিশেষ সময়ে আপনারা একটু শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন রাগকে নিয়ন্ত্রণ করে যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং পরিবারের সঙ্গে সময় কাটান এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন ভালো ফল পাবেন বন্ধুরা এমনই পাঁচটি রাশির কথা বললাম যারা এই বিশেষ শনি জয়ন্তীতে অত্যন্ত শুভ ফল পেতে পারেন তাছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা শুভ ফল আপনারা পাবেন লেনদেনের বিষয়ে একটু সতর্ক থেকে লেনদেন করলে আপনারা আর্থিক উন্নতি অবশ্যই করতে পারবেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ ফল আসবে কাজকর্মের বিষয়ে আপনারা অবশ্যই পরিশ্রম করুন পরিশ্রম অনুসারে আপনারা অবশ্যই ফল পাবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সময় আপনাদের দাম্পত্য সমস্যা বাড়তে পারে এবং স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে কিছুটা মানসিক দিক থেকে নেগেটিভ থাকবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরে কাজ না করলে আর্থিক এবং মানসিক দুটোই ক্ষতি হতে পারে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় অর্থ ইনভেস্টের বিষয়ে আপনারা সতর্ক থাকুন শরীর স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিন লেনদেনের বিষয়ে সতর্ক না হলে আর্থিক ক্ষতি হতে পারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই ধৈর্য ধরে আপনাদের কাজ করতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিছুটা আধ্যাত্মিক এবং ধর্মীয় চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং সেই সাথে আর্থিক সমস্যা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসবেন পারিবারিক সুখ সমৃদ্ধি আসতে পারে এই সময় এছাড়া বৈবাহিক জীবনে আপনারা ভালো ফল পেতে পারেন কর্কট রাশি জাতক জাতিকাদের বলব যে এই সময় মানসিক চাপ আপনাদের থাকবে এবং এই চাপের মুখোমুখি হয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন বিতর্ক থেকে দূরে থাকুন এবং লাভ ক্ষতির হিসাবটা বুঝেই সিদ্ধান্ত নিন মনকে শক্ত রাখার চেষ্টা করুন সবাইকে আপনারা বিশ্বাস করবেন না ভেবে চিনতে আপনারা বিশ্বাস করুন এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি আপনার বুদ্ধিকে অবশ্যই সঠিকভাবে ব্যয় করুন অর্থ ব্যয়ের বিষয়ে সতর্ক থাকুন এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একটু ভেবেচিন্তে নিন সময় নিন সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি আপনাদের ক্ষেত্রে এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে এবং আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে সে বিষয়ে সতর্ক হতে হবে যুক্তি এবং সেই সাথে বুদ্ধি দুটোই প্রয়োগ করতে হবে আপনার জীবনের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী শনি জয়ন্তীতে এই বিশেষ রাশির ক্ষেত্রে শুভ ফল এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল আসতে পারে তাই আপনারা অবশ্যই সবাই শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আপনারা অবশ্যই জীবনকে সুন্দর করে তুলুন হনুমান চল্লিশা পাঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব নম মন্ত্র জব এবং সেই সাথে ওং সাং শনিশ্চয় নম নমহ। এই বিশেষ মন্ত্র পাঠ অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এবং সেই সাথে সর্ষে তেলের প্রদীপ নিবেদন করবেন শনিদেবের প্রিয় বস্তু যেগুলো কালো মাসকলাই কালো তিল কালো বস্ত্র এগুলো গরিব মানুষকে আপনারা দান করুন তাতে শনিদেবের কৃপাদৃষ্টি পাবেন জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন আজ এই পর্যন্ত নমস্কার